বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি কৃষির তথ্য দীর্ঘদিন ধরে আপনাদেরকে দিয়ে আসছি দিয়ে কিছু লাভ হয়েছে দিয়ে আবার কিছু লোক কৃষি করছে যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষি টেকনোলজিগুলা এমনভাবে আসলে আমরা করি যেটা একটার সাথে একটা চেনের মতো একটা একটাকে ধরে আর একটা আর একটাকে ধরে প্রিয় দর্শক আমরা এখানে আদা লাগাচ্ছি আদাতে আমরা ময়সার রাখার জন্যে জৈব সার তৈরি করার জন্যে এবং যাতে করে আমাদের মাল কাজ হয় আগাছা না ওঠে এই জন্যে কিন্তু এটা করতেছি এদিকে যাব না কৃষি নিয়ে অনেক কথাই বলছি অনেক কিছুই নিয়ে আমরা কৃষি আপনাদেরকে দেখাইছি কিন্তু লাভ হয় না আপনারা যখন যেটা করেন ওটাতেই সবাই ঝাঁপে পড়েন যেটা করেন না সেটা কৃষিটা এমন একটা মনিটাইজিংয়ের মধ্যে রাখতে হবে একটা একটাকে একটা 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 আর একটাকে ধরবে তা না করলে আপনি কৃষি করতে পারবেন না পুর্তি নিয়েও তো আপনারা আমার টাকার প্রয়োজন কিন্তু আপনি যদি আমাদের আদা লাগা দেখে আদা লাগে বসে থাকেন এই আট মাস পর সে আদা দিয়ে আপনার জীবনযাত্রা চলতে পারে না বা আপনারা আমাদের মাছ চাষ দেখলেন দেখে আপনারা মাছ চাষে আসলেন এই এক বছর পর আপনি একটা মাছ বিক্রি করবেন করে এই বাকি এগারো মাসের কভার করতে পারবেন না আপনারা আমাদের কলা চাষ দেখতেছেন দেখে যদি আপনারা পুকুর পাড়ে কলা কলা লাগান সেই কলা এক বছর পর আসবে শুধু সেই কলা দিয়ে আপনি চলতে পারবেন না আমরা মাছের সাথে হাঁস করতেছি আপনি হাঁস দেখতেছেন কিন্তু সেই হাঁসও খাবার খেলে আপনি যে পরিমাণ আর্নিং করবেন সেখানে আপনি টিকতে পারবেন না তাহলে আমাদেরকে কী করতে হবে এমনভাবে আমাদের কৃষি ফার্মটাকে ঢিলা ঢালাভাবে সাজাতে হবে একটা থেকে একটা একটা থেকে একটা আর একটা থেকে একটা আসে যেন এটা কি সবার পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব নয় প্রথম স্টেপে যেমন একটা ওয়ান ছাত্রকে যদি ডিগ্রির বই দিয়ে তাকে আসলে পরীক্ষাতে পাঠা হয় যেমন সোজা নয় আমাদের কৃষিটাও আপনি একটা ভিডিও দেখলেন চাঞ্চল্যকার আদা চাষ মাছ চাষ যেটাই দেখলেন দেখে আপনারা যদি সেটা করে জীবিকা নির্বাহ করতে চান পারবেন না আমাদের এই টেকনোলজিগুলো দেখে পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক কিছু করছে তারা তারা কি করছে মাছের পোনা তৈরির ব্যবসা কেউ করতেছে আবার সেটাকে কেউ পোনা কিনে নিয়ে যা ধানি করে বেচতেছে কেউ আবার সেটাকে পাল কালচার করতেছে এক এক ধাপে এক একজন বিজনেস করতেছে কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেম হলো রুবেল এবার আদা চাষ করে ভালো করছে সবাই আদা লাগাও অমুক ড্রাগন চাষ করে ভালো করছে সবাই ড্রাগন লাগাও অমুক মাছ চাষ করতেছে করে ভালো করছে সবাই মাছ লাগাও তা নয় আপনি যদি কৃষি করতে চান একটি করে হলেও অন্তত আমি একটা ভিডিও করছিলাম যে আপনার অন্তত দশটা বিজনেস লাগবে বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে আমাদের আসলে ব্যাপার সেটাতে আট দশটা বিজনেস ছোট্ট আকারে কিন্তু বাংলাদেশের উদ্যোক্তারা আমরা মনে করি যে বিশাল আকারের ব্যবসা করতে হবে অনেক বড় ব্যবসা করতে হবে আজকে যে পাটটা দাঁড়িয়ে আছি শুধু দুই বছর ধরে পাটটা তৈরি করতে গেল আপনি আজকে যদি একটা বিলের মধ্যে পাট তৈরি করে আদা লাগাতে চান সম্ভব নয় তাই আমি আমার উদ্যোক্তাকে সচেতন করার লক্ষ্যে আমি আপনাদেরকে বুঝ দেওয়ার জন্যে বিভিন্ন কথা বলি যে কথাগুলো বুঝেন তাদের কাজে লাগবে আর যারা সিনেমা থিয়েটার দেখার লোক তারা আমার কথাগুলোকে আসলে অনেক কথা মনে করবেন আমি সব সময় চেষ্টা করছি আপনাকে বোঝার জন্যে আপনি সঠিক জায়গাতে বিনিয়োগ করবেন আপনি নিজে কিছু করবেন আপনাকে উদ্যোক্তা তৈরি করার জন্যে উদ্যোক্তা হয়ে হতে আসে আপনি সর্বক্ষান্ত হবেন এরকম কোনো টেকনোলজি আপনাদেরকে দেখা হয় নাই যে এটা করে কোটি কোটি টাকা লাভ হয় এটা করে লক্ষ লক্ষ টাকা আজ থেকে কয়েকদিন আগে শশা এ দেশের মানুষ তুল কালাম সৃষ্টি করছিলেন বলছিলাম যে ওয়ান টেস আবাদ করবেন না আপনারা ওয়ান টেস আবাদ করবেন না আপনাকে করতে হবে অর্থকারী ফসল এই শশা আজকে কালকে সবাই যখন করবে মার্কেটের শশা আপনি স্টক করে রাখতে পারবেন না আদা এই বছর না চলে সামনে বছর আপনি বেঁচতে পারবেন একই সাথে যে ফসলগুলো আসে যেটাতে লাভ দেখা হয় সেটা আপনি করবেন না আপনি হলুদ করেন গত দশ বছরের জরিপ করছি হলুদের দাম কমে না আপনি কুশোর করেন গত দশ বছর থেকে জরিপ করতেছি কুশোরের দাম কমে না আপনি কলা চাষ করেন দশ বছর থেকে জরিপ করতেছি কলার দাম কমে না যে ফসলগুলা আসছিল আসে সকল উদ্যোক্তা মিলে চাষ করে ফেলে গেছে আপনাকে সেটা করতে হবে না হলে কেউ চাষ করেই নাই সেই সমস্ত তথ্য নিয়ে আসতে আজকে আদা সবাই করতেছে আপনিও করতেছেন আধা নিবেকে বা এই আদার উপর আপনার ডিপেন্ড হলে চলবেন না আদা আছে আমাদের এতে সাথী ফসল পুকুর পাড়ে দিছি যেটা হবে হবেই এখানে কলা দিছি এখানে মাছ দিব এখানে আবার কল্যা ঝাঙলি দিব এখানে পানির সাথে হাঁস দেবো যৌথ ফার্মগুলো করেন তাহলে আপনারা টিকতে পারবেন হলে টিকতে পারবেন না বাংলাদেশে হতাশাগ্রস্ত আমরা জন্ম থেকে শুরু করে দিই লেখাপড়া করে একটা চাকরির আশায় ঘুরে করতে করতে যখন মেসুট হয়ে গেলেন আপনাকে বিয়া শাদি করা লাগলো তখন বহু বাচ্চার ভার পড়ে গেল তখন আপনি দিশাহারা এই দিশাহারা হওয়ার আগেই আপনারা উদ্যোক্তা হন আপনার কে চাকরি দেবে দশ হাজার টাকা বেতন দেবে এ আশা না করে গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতে কিছু না কিছু জায়গা পড়ে আছে শহরের কথা বাদ প্রতিটা গ্রামাঞ্চলে বাড়ির আনাচে গুলাতে। আপনারা কৃষি দিয়ে ছোট্ট করে এখন এমন প্রযুক্তির যুগ টেকনোলজির যুগ আমার আধা চাষ আপনাকে দেখতে হবে না আপনি ওয়ার্ল্ড বিশ্বের আদা চাষ আপনার মোবাইলটাকে ক্লিক করলে আসবে আমার কলা চাষ আপনাকে দেখতে হবে না ওয়ার্ল্ড বিশ্বের কলা চাষ আপনি দেখতে পাবেন এই প্রযুক্তির যুগে বিজ্ঞানের যুগে আপনি যদি বসে থাকেন তাহলে এয়ারসাইতে আর হতভাগা আর কিছু নাই তাই কৃষি শিল্পটাকে আমরা যদি ধরে রাখতে চাই কৃষিটাকে সমস্ত কৃষিটা করতে হবে অনেক ভাই বলেন আপনি অনেক কিছু করেন অনেক কিছু না করে তো বাঁচার উপায় নেই আমরা আজকে বেসলাম কি পিয়ারা লেবু আমরা এক এক সময় এক একটা ফসল বিক্রি করে এই যে বারো চোদ্দো জনের এই কৃষি ফার্মটাতে আমরা আসি কিন্তু আমার ব্যাঙ্ক সাপোর্ট বা আমার কিছু গচ্ছিত টাকা বা কোনো ধার দানার টাকা নিয়ে আমি তো এই কৃষি ফার্ম করতে পারবো না তাই নতুন উদ্যোক্তাদেরকে বলবো যে ফসলগুলো দীর্ঘ সময় ধরে আসে দীর্ঘ দিন থাকে আপনার ওই শশা ওই ব্যাঙ্গি তরমুজ করে আপনি কৃষি ফার্ম করে টিকাতে পারবেন না আপনাকে এমন ফসল করতে হবে বছরের আট থেকে দশ মার্চ যেন সেই ফসল আপনার আর্নিং হয় এক সময় যদি সবার একসাথে আসে যদি একটু বাজার কম পান কিন্তু আর সময় দেখবেন যে একটু বেশি হবে যেমন পেয়ারা সবাই সিজনের পেয়ারাটা নিছিল আমরা তখন নেই নাই এখন কিন্তু আমরা পেয়ারা বেশি কৃষি ফার্মটা চালাচ্ছি কিছুদিন আগে রোজার মধ্যে আমাদের কিছুই ছিল না তখন আমরা পেঁপা দিয়ে কিন্তু আমাদের কৃষি ফার্মটা চালাচ্ছি এখন কিছু নাই মনে করো আমাদের কৃষি ফার্মে আমরা এখন মাসের ঋণু করব। একশো ষাট টাকার হেঁচারি প্রকল্প দেখাচ্ছে আমার বিজনেসগুলো এত সহজ আমার বিজনেসগুলোতে এত কম ইনভেস্ট যেটা আপনারা করতে পারবেন কিন্তু না করে আপনারা গাধায় গাধায় বিনিয়োগ করে আপনাদের অর্থ শেষ করে এখানে শ্রম না দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন দেশে উদ্যোক্তা হারে যাবে দেশ যাবে ভয়ানক দিকে তাই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনি শিক্ষা করেন লেখাপড়া করেন বাড়িতে দুটা ফলের গাছ লাগান দুটা মুরগি লাগান দুটা হাঁস লাগান দশ বস্তা আদা লাগান ভাব করে বাড়িতে আপনি একটা কৃষির কালচার তৈরি করুন এখান থেকে যখন আপনি শিখবেন তখন একটু মাঠে যান এইভাব করতে করতে আপনি সারা দেশের কৃষিগুলো করতে পারবেন তা না করে আপনি যদি হুটহাট করে এত লক্ষ টাকা বিনিয়োগ করলাম এত লক্ষ টাকা আমার লস হলো হবেই তো লক্ষ টাকা আপনি কৃষিতে বিনিয়োগ করবে কে বলছে আপনার আপনি কম খরচে আপনি আদা চাষ করবেন দশ বস্তা থেকে বীজ তৈরি করেন আমরা এবার এই পুকুর পাটটাতে মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা শুধু বীজ লাগাছি কেন পারছি আমাদের নিজস্ব বীজ ছিল কিন্তু একজন আসলে শিক্ষিত বা বলেন বা বেকার বলেন বা যারা চাকরি থেকে রিজাইন বলেন তাদের পক্ষে কি এত টাকা এখানে বিনিয়োগ করে আদেও আর্নিং করতে পারবে কিনা এখানে হাই রিক্স নিতে যাবেন না কৃষিতে আপনি কৃষিকে আগে বোঝার চেষ্টা করেন কৃষিকে আগে জানার চেষ্টা করেন কৃষি নিয়ে কাজ করার চেষ্টা করেন কৃষি নিয়ে প্রয়োজনে যারা ভালো করছে তার এখানে যান তার সাথে সময় দেন কীভাবে সে করতেছে তাহলেই ভুল করবেন না আপনি ইউটিউবে দেখা হয় যে এক বস্তা আধা তিন কেজি আদা হয় এক বস্তা তিরিশ টাকা খরচ হলে হয় এটা হলো দেখানো পদ্ধতি কিন্তু আসলে বাস্তব পদ্ধতি আপনার দুই চার দশ জায়গার দশটা কৃষকের সাথে বসতে হবে দশজনের সাথে যখন আপনি মত বিনিময় করবেন আসলে রুবেল কী বলতেছে অমুক কৃষি অফিসার কি বলতেছে একজন কন্ট্রাক্ট ফার্মিং কি বলতেছে বা একজন কৃষি বিজনেসম্যান কী বলতেছে এগুলাকে যখন আপনি নাড়াচাড়া নাড়াচাড়া করবেন করতে করতে দেখবেন যে এক সময় আপনি জ্ঞানী হওয়া গেছেন আমি একজন অধম অশিক্ষিত আমি ঠকতে ঠকতেই ঘুরতে ঘুরতেই এখন আপনাদের সাথে জ্ঞান অন্বেষণ করি জ্ঞান নেই জ্ঞান আদান প্রদান করি আর আমাদের দেশের সবচেয়ে যেটা বলা বাহুল্য আমরা কাউকে কিছু দিতে চাই না আপনি যতক্ষণ পর্যন্ত জ্ঞান শেয়ার না করবেন আপনার মাথার জ্ঞান সেল মরে যাবে আপনি কাউকে দেবেন না এই জ্ঞান আপনি শেয়ার করেন এখানে নতুন সেল তৈরি হোক আপনি একজনকে উপকার করার চেষ্টা করেন সেই ব্যক্তিকে আপনাকে উপকার করতে হবে না সে দেখবেন যে আর একজনের দ্বারা আল্লাহ পাকা আপনাকে উপকার করতে আমরা তো সেটাই বুঝি না আমি এটা জানি এটা কাউকে শেখাবো কেন আমি এটা করে ভালো আছি এটা আর কাউকে বলবো কেন এই মন মানসিকতাগুলোর জন্য এই হীন চিন্তাধারাগুলোর জন্যে বা আমি কিছু করতেছি আমাকে না আলোচনা করে আর করার কী দরকার আছে আপনাকে ভালো লাগে না রুবেল বাস বাদ আমি ওকে দেখবো না ওর কথা শুনবো না তাহলেই দেখবেন যে আমাদের দেশের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে না উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক কথা বলছি আবারও বলতেছি হয়তো সবাইকে ভালো লাগবে না সবাই আমার কথাগুলো আমি সুন্দর করে কথা বলতে পারি না আপনাদেরকে মজা লাগবে না কিন্তু আমি চাই না আমাদের এই কৃষিতে আসে কোনো উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হন কোনো উদ্যোক্তা না বুঝে কৃষিকে বিনিয়োগ করেন এবং সে হাড় পরিশ্রম করে সে যখন লস করবে আরও হাজারো উদ্যোক্তা এখান থেকে চলে যাক আমরা বিভিন্ন টেকনোলজিগুলো আপনাদের হাতে তুলে দিই কম খরচ হয় এই যে নেট বাঁশ দিয়ে করছি এখানে এমন কোনো খরচ নাই এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে এই নেট পাঁচ বছরে নষ্ট হবে না আমরা যে কচুরি পানা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করতেছি এখানে আদা যাই হবে এখানে আবার আমরা দীর্ঘ দিন ধরে এই পাটটাকে আমরা ব্যবহার করে এখানে কৃষি রানিং করতে পারবো আপনার সেখানে বিনিয়োগ করবেন যেখান থেকে একটা না হলেও পরবর্তী আর একটা সাবজেক্ট বা অপশান থাকে ওটা না হলেও আর একটা থাকে অর্থাৎ আপনার শেষ প্রান্ত হতে হতে যেন আপনি সর্বক্ষান্ত হন না আর একটা কথা এই ভিডিওর মধ্যেই বলবো অনেকগুলা কথা আমি বলতে চাই পারি না সেটা হলো আপনার যদি এক টাকা থাকে আপনি বিনিয়োগ করবেন এখানে পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা আপনার জীবিকা নির্বাহের জন্য রাখতে হবে বা অন্য কোনো বিজনেসে এটাকে বিনিয়োগ করতে হবে যখনই আপনি এক টাকা আছে এক টাকায় বিনিয়োগ করলেন আল্লাহ না করুক সবাই সব কিছু করতে পারে না যেমন আমি রুবেল এত বক বক করতে পারি কিন্তু আমি স্কোয়ার স্কয়ারের সূত্র জানি না আমি জেমে তীর অত্যাচারে স্কুল ছাড়িয়েছি এই তীরভুজ আপনার সারা জীবন যেটা পড়লেন এই তীরভুজ জীবনে কোথাও কাজে লাগলো না এই তীরভুজ পড়ে আপনি জীবন শেষ করলেন আর আমি এই তীরভুজ বুঝেই নাই জীবনে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যেখানেই বিনিয়োগ করবেন যেখানে আপনার শ্রমটাকে কাজে লাগাবেন সেটা যেন পারলি হয় আপনাকে এখানে মন প্রাণ ব্রেন অর্থ দিয়ে আপনাকে অক্লান্ত যুদ্ধ করে সেখান থেকে ঘুরে আসতে হবে তাই উদ্যোক্তা আমাদের দেশে অসংখ্য শিক্ষিত যুব সমাজ আজ রাস্তাঘাটে অপকর্মে নিঃশাই মোবাইলে বিভিন্নভাবে আমরা লিপ্ত হচ্ছি কৃষিতে আসেন কৃষি এমন একটা জায়গা এখানে আপনি কাউকে সময় দিতে পারবেন না আপনার কৃষির সাথে যুদ্ধ করে হালাল রুজি ইনকাম করে অন্তত আপনি বাঁচতে পারবেন এবং কৃষকের সম্মান কৃষকের হালাল রুজি এবং কৃষি করে আপনি এ দেশের মানুষের যে আল্লাহ পাকের নিয়ামত সবার দরজায় পৌঁছে দিচ্ছেন এর সাজাও যাও হয়তো পাইতে পারবেন কৃষিতে আমাদেরকে আসতে হবে কৃষিকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং কৃষিকে বুঝতে হবে এটাই ছিল আজকের অনেক কথার মধ্যে কোন কথাটা আপনার ভালো লাগে আমার ভিডিওর কোনো থিওরি নাই লজিক নাই আপনাকে আধা সম্বন্ধে অসংখ্য ভিডিও দিছি মাছ চাষ পৃথিবীর সবচাইতে বেশি ভিডিও করছি আপনার পেঁপা চাষের উপর কুটি কুটি ভিডিও করছি কুটি কুটি কথা বলছি আমার কোনো বলার আর নাই আপনাদেরকে শুধু সচেতন করাই আমার কাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এটা আরও বেকারদেরকে বুঝার মতো আমি যদি না বুঝি আমি যদি বুঝাতে না পারি অশিক্ষিত মূর্খ আমার কথাগুলাই যেমন আজকে একটা ভিডিও দেখলাম আমি যে যে সেক্টরগুলো নিয়ে কাজ করছি পার্শ্ববর্তী বাস ভারতে সেগুলা নিয়ে তারা আমাদের বাংলাদেশের কথাই বলতেছে যে বাংলাদেশে এইভাবে করা হয় আপনারা এইভাবে করেন যারাই বুঝেন আমার কথাগুলোকে আরও সুন্দর করে আরও সুন্দরভাবে এ দেশের শিক্ষিত যুব সমাজ যারা বুঝবে তাদেরকে বুঝান তারা আসুক কর্মতে কর্মজীবী হোক জনশক্তিকে কাজে লাগান আপনি সারা দুনিয়ার মানুষগুলোকে চাকরি দিয়ে পালতে পারবেন না আপনি সবাইকে টাকা দিয়ে এদেশের কৃষি কিনাতে পারবেন না বহির বহির্বিশ্ব থেকে কৃষি আমদানি করতে যা তারা যদি আমাদেরকে না দেয় তাহলে আমরা খাওয়া বাঁচতে পারবো না তাই পুর্তিটা চাকরিজীবী পুর্তিটা শিল্পপতি পুর্তি শ্রেণীর লোক রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণীর লোকের পুর্তিটা বাড়িতে কৃষি থাক আমরা খেয়ে পুরে বাঁচার জন্যে আমরা যুদ্ধ করি এবং আপনাদেরকে যোদ্ধা তৈরি করতে চাই কৃষিতে এই বলে শেষ করলাম আসসালাম আলাইকুম